बिस्मिल्लाह रहमान रहीम। अस्सलामु अलैकुम। विषय कोड 66712 विषय इलेक्ट्रिकल इंजीनियरिंग फंडामेंटल्स द्वितीय पर्व डिप्लोमा इन इंजीनियरिंग रेफ्रिजरेशन एंड एयर कंडीशनिंग टेक्नोलॉजी। आमी आबू मोहम्मद आतिकुल्ला इंस्ट्रक्टर टेक्निकल रेफ्रिजरेशन एंड एयर कंडीशनिंग RACA ढाका पॉलिटेक्निक इंस्टीट्यूट तेजगांव शिल्प एलाका ढाका 1208। प्रथम पर्व बा फर्स्ट सेमिस्टर सिविल टेक्नोलॉजी कंप्यूटर इलेक्ट्रॉनिक्स मैकेनिकल टेलीकम्युनिकेशन आर्किटेक्चर कंस्ट्रक्शन एनवायरमेंटल इंस्ट्रूमेंटेशन एंड प्रोसेस कंट्रोल मैकेट्रॉनिक्स माइनिंग एंड माइन सर्वे कंप्यूटर साइंस एंड टेक्नोलॉजी डाटा टेलीकम्युनिकेशन एंड नेटवर्किंग टेक्नोलॉजी। द्वितीय पर्व बा सेकेंड सेमिस्टर रेफ्रिजरेशन एंड एयर कंडीशनिंग टेक्नोलॉजी आर्किटेक्चरल एंड इंटीरियर डिजाइन फूड टेक्नोलॉजी सर्विंग टेक्नोलॉजी ग्राफिक्स टेक्नोलॉजी प्रिंटिंग टेक्नोलॉजी ऑटोमोबाइल टेक्नोलॉजी इत्यादि। क्लास शेषे आमरा जा शिखब नम्बर बा मार्क बंटन सम्पर्के धारणा रेफारेंस बोई समूहेर नाम विषय वस्तु बा ऑब्जेक्टिव्स एर उद्देश्य सम्पर्के धारणा जिओ जनरल ऑब्जेक्टिव्स एवं एसओ स्पेसिफिक ऑब्जेक्टिव्स सम्पर्के धारणा तात्विक और व्यवहारिक सिलेबस विस्तारित वर्णना समूह इत्यादि। ए सब्जेक्ट मोट तत्त्वीय बा थियोरी अध्याय आछे 14 एवं प्रैक्टिकल बा व्यवहारिक बा जॉब आछे मोट 13। डिप्लोमा इन इंजीनियरिंग प्रविधान 2016 सेकेंड सेमिस्टर 66712 इलेक्ट्रिकल इंजीनियरिंग फंडामेंटल्स TPC 334 थ्योरी कंटिन्यूस असेसमेंट 60 थ्योरी फाइनल एग्जाम 90 प्रैक्टिकल कंटिन्यूस असेसमेंट 25 प्रैक्टिकल फाइनल एग्जाम 25 टोटल 200 सीरियल नंबर 5 सब्जेक्ट कोड 66712 इलेक्ट्रिकल इंजीनियरिंग फंडामेंटल्स TPC TC TF PC PF टोटल 334 TC 60 TF 90 PC 25 PF 25 टोटल मार्क 200 1 कैडिट इक्वल टू 50 सुतरां 4 कैडिट इक्वल टू 200 रेफरेंस बुक ए टेक्स बुक ऑफ इलेक्ट्रिकल टेक्नोलॉजी BL थेराजा नंबर 2 बेसिक इलेक्ट्रिसिटी चार्ल्स W रॉयन बेसिक इलेक्ट्रिकल थ्योरी एंड प्रैक्टिस EB बाबलर नंबर 4 इलेक्ट्रिकल मशीन सिस्काइंड।
এই চারটে বই দরকার রেফারেন্স বুক হিসাবে এই সাবজেক্টের জন্য। অবজেক্টিভস বা উদ্দেশ্য, টু ফ্যামিলাইজ দ্য বেসিক ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড লস অ্যান্ড টু অ্যাপ্লাই দ্যাম ইন সলভিং প্রবলেমস টু ইলেকট্রিক্যাল সার্কিটস, টু অ্যাকোয়েন্ট উইথ ইলেকট্রোম্যাগনেটিজম ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, টু ডেভেলপ স্কিল ইন ইলেকট্রিক্যাল ওয়ারিং, টু ফ্যামিলাইজ উইথ ডিসি জেনারেটর, এসি জেনারেটর, এসি মোটর, ডিসি মোটর অ্যান্ড ট্রান্সফর্মার, টু অ্যাপ্রিসিয়েট দ্য সেফটি মেজার্স টু বি টেকেন ফর ইলেকট্রিক্যাল ওয়ারিং। শর্ট ডেসক্রিপশন বা বিষয়বস্তু সংক্ষেপে, ইলেকট্রিক কারেন্ট, ভোল্টেজ অ্যান্ড রেজিস্ট্যান্স, কন্ডাক্টরস অ্যান্ড ইনসুলেটরস, ওহমস ল, কারশফস ল, জুলস ল, ফ্যারাডস ল, বেসিক ইলেকট্রিক্যাল সার্কিট, পাওয়ার অ্যান্ড এনার্জি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, হাউস ওয়ারিং, কন্ট্রোলিং ডিভাইস, প্রোটেক্টিভ ডিভাইস, আর্থিং, ডিসি মোটর, এসি মোটর, ডিসি জেনারেটর, এসি জেনারেটর, ট্রান্সফর্মার অ্যান্ড ইলেকট্রিসিটি অ্যাক্ট অর রুল। এই হলো আমাদের বিষয়বস্তু সংক্ষেপে। জিও বা জেনারেল অবজেক্টিভস, ওয়ান, আন্ডারস্ট্যান্ড ইলেকট্রিসিটি অ্যান্ড ইটস নেচার। প্রথম অধ্যায়, ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি, স্পেসিফিক অবজেক্টিভস বা এসও, 1.1, স্টেট দ্য মিনিং অফ ইলেকট্রিসিটি, 1.2, ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ অ্যাটম, 1.3, ডিফাইন কারেন্ট, ভোল্টেজ অ্যান্ড রেজিস্ট্যান্স উইথ ইউনিট, 2 বা জেনারেল অবজেক্টিভস, 2, আন্ডারস্ট্যান্ড কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। দ্বিতীয় অধ্যায়, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর সম্পর্কে ধারণা। স্পেসিফিক অবজেক্টিভস বা এসও, 2.1, ডিফাইন কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর, 2.2, ডিসক্রাইব দ্য কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর, 2.3, লিস্ট অ্যাট লিস্ট 5 কন্ডাক্টরস, সেমিকন্ডাক্টর অ্যান্ড 5 ইনসুলেটরস, 2.4, ডিসক্রাইব দ্য ফ্যাক্টরস আপন হুইচ দ্য রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ডিপেন্ডস, 2.5, স্টেট ল অফ রেজিস্ট্যান্স, 2.6, প্রুভ দ্য রিলেশন আর ইকুয়াল টু রো এল বাই এ, 2.7, এক্সপ্লেন দ্য মিনিং অফ রেজিস্টিভিটি অ্যান্ড ইউনিট অফ রেজিস্টিভিটি, 2.8, সলভ প্রবলেমস রিলেটিং টু লস অফ রেজিস্ট্যান্স। জিও থ্রি,
বা জেনারেল অবজেক্টিভস থিওরি আন্ডারস্ট্যান্ডস ওহমস ল। তৃতীয় অধ্যায় ওহমের সূত্রের ধারণা। স্পেসিফিক অবজেক্টিভস বা এসও 3.1 স্টেটস ওহম ল ডিডাক্টস দ্য রিলেশন বিটুইন এনার্জি কারেন্ট ভোল্টেজ অ্যান্ড রেজিস্ট্যান্স। 3.3 সলভ প্রবলেম রিলেটিং টু ওহমস ল। জিও 4 আন্ডারস্ট্যান্ড কারশফস ল। চতুর্থ অধ্যায় কারশফের সূত্রের ধারণা। স্পেসিফিক অবজেক্টিভস 4.1 স্টেট কারশফস কারেন্ট ল। 4.2 এক্সপ্লেন দ্য কারশফস কারেন্ট ল। 4.3 স্টেট কারশফস ভোল্টেজ ল। 4.4 এক্সপ্লেন দ্য কারশফস ভোল্টেজ ল। 4.5 সলভ প্রবলেম বাই কারশফস ল। জিও 5 আন্ডারস্ট্যান্ড ইলেকট্রিক সার্কিট। পঞ্চম অধ্যায় ইলেকট্রিক্যাল সার্কিটের ধারণা। স্পেসিফিক অবজেক্টিভস এসও 5.1 ডিফাইন ইলেকট্রিক সার্কিট। 5.2 নেম দ্য ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রিক সার্কিট। 5.3 ডিফাইন সিরিজ সার্কিট, প্যারালেল সার্কিট অ্যান্ড মিক্স সার্কিট। 5.4 ডিসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সিরিজ সার্কিট অ্যান্ড প্যারালেল সার্কিট। 5.5 ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ সিরিজ সার্কিট অ্যান্ড প্যারালেল সার্কিট। 5.6 সলভ প্রবলেমস রিলেটিং টু ডিসি সিরিজ সার্কিট, প্যারালেল সার্কিট অ্যান্ড মিক্সড সার্কিট। 5.7 ডিফাইন ইন্ডাক্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টিভ রিয়্যাক্ট্যান্স অ্যান্ড ক্যাপাসিটিভ রিয়্যাক্ট্যান্স। 5.8 রাইট দ্য ফর্মুলা অফ ইন্ডাক্টিভ রিয়্যাক্ট্যান্স, ক্যাপাসিটিভ রিয়্যাক্ট্যান্স অ্যান্ড ইম্পিডেন্স। 6 অ্যাপ্লাই দ্য কনসেপ্ট অফ ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড এনার্জি। ষষ্ঠ অধ্যায় বৈদ্যুতিক পাওয়ার এবং এনার্জি সম্পর্কে ধারণা। স্পেসিফিক অবজেক্টিভস বা এসও 6.1 ডিফাইন ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড এনার্জি। 6.2 স্টেট দ্য ইউনিট অফ ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড এনার্জি। 6.3 শো দ্য রিলেশন বিটুইন ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড এনার্জি। 6.4 নেম দ্য ইনস্ট্রুমেন্টস ফর মেজারিং অফ ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড এনার্জি। 6.5 ড্র দ্য কানেকশন ডায়াগ্রাম অফ ওয়াট মিটার অ্যান্ড এনার্জি মিটার ইন অ্যান্ড ইলেকট্রিক্যাল সার্কিট। 6.6 সলভ প্রবলেমস রিলেটিং টু ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড এনার্জি ক্যালকুলেশন। জিও 7 আন্ডারস্ট্যান্ড দ্য প্রিন্সিপাল অফ জুলস ল। সপ্তম অধ্যায় জুলের সূত্রের কার্যনীতির ধারণা। স্পেসিফিক অবজেক্টিভ 7.1 এক্সপ্লেন জুলস ল।
regarding the development of heat in electrical circuit. 7.2 describe meaning of J. 7.3 solve problems relating to Joule's law. J8 understand the Faraday's law of electromagnetic induction. Ashtam adhyay electromagnetic induction er dharona. Specific objectives 8.1 define electromagnetic inductions. 8.2 explain Faraday's law of electromagnetic induction. 8.3 solve problems on electromagnetic induction. Geo 9 understand the uses of wires and cable. Nobom adhyay tar ebong cable er byabohar somporke dharona. Specific objectives SO 9.1 define electrical wire and cables. 9.2 distinguish between wires and cable. 9.3 uses of wire and cables. Geo 10 understand the different methods of house wiring. Dashom adhyay house wiring er bibhinno poddhati. Specific objectives SO 10.1 state the meaning of wiring. 10.2 list the types of wiring. 10.3 state the types of wiring used in residential building, workshop, cinema hall or auditorium, temporary set. 10.4 list the name of fitting used in different types of electrical wiring. Geo 11 understand the controlling and protective device and use of them. 11 অধ্যায় কন্ট্রোলিং ডিভাইস এবং রক্ষণ যন্ত্রে সম্পর্কে ধারণা. স্পেসিফিক অবজেক্টিভস SO 11.1 ডিফাইন কন্ট্রোলিং ডিভাইস. 11.2 লিস্ট দ্য ডিফারেন্ট টাইপস অফ কন্ট্রোলিং ডিভাইস. 11.3 define protective device. 11.4 list the different types of protective device. 11.5 use of different types of fuse used in house wiring. 11.6 uses of different types of circuit breaker in house wiring. Geo 12 understand the necessity of earthing. 12 অধ্যায় earthing এর প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা. SO 12.1 define earthing. 12.2 describe the necessity of earthing. 12.3 list the different types of earthing. Geo 13 understand the principle of operation of transformer. Adhyay 13 transformer er
কার্যনীতি সম্পর্কে ধারণা। স্পেসিফিক অবজেক্টিভস এসও 13.1 ডিফাইন ট্রান্সফর্মার, 13.2 ডিসক্রাইব দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ট্রান্সফর্মার, 13.3 রাইট দ্য ইকুয়েশন রিলেটিং টু ভোল্টেজ কারেন্ট অ্যান্ড টার্নস অফ প্রাইমারি অ্যান্ড উইন্ডিং অফ ট্রান্সফর্মার, 13.4 লিস্ট দ্য ডিফারেন্ট লসেস অফ ট্রান্সফর্মার, 13.5 ডিফাইন ট্রান্সফরমেশন রেশিও ভোল্টেজ কারেন্ট অ্যান্ড টার্নস, 13.6 সলভ প্রবলেমস অন ট্রান্সফরমেশন রেশিও জিও, 14 কনসেপ্ট অফ দ্য প্রিন্সিপাল অফ ইলেকট্রিক্যাল মেশিন, 14 অধ্যায় বৈদ্যুতিক মেশিনের মূল নীতি সম্পর্কে ধারণা। স্পেসিফিক অবজেক্টিভস এসও 14.1 ডিফাইন ইলেকট্রিক্যাল মেশিন, 14.2 লিস্ট দ্য ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রিক্যাল মেশিনস, 14.3 ডিফাইন জেনারেটরস, 14.4 লিস্ট দ্য ডিফারেন্ট টাইপস অফ জেনারেটর, 14.5 ইউজ অফ জেনারেটর, 14.6 ডিফাইন মোটর, 14.7 লিস্ট দ্য ডিফারেন্ট টাইপস অফ মোটর, 14.8 ইউজ অফ মোটর। এই হলো আমাদের তত্ত্বীয় অংশ সমাপ্ত। এখন প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক অংশ শুরু। জব নম্বর 1, আইডেন্টিফাই দ্য ইউজ ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট। 1.1 আইডেন্টিফাই ভোল্ট মিটার, অ্যামিটার, ক্লিপ অন মিটার, ফ্রিকোয়েন্সি মিটার, ওয়াট মিটার, এনার্জি মিটার অ্যান্ড অ্যাভোমিটার। 1.2 সিলেক্ট দ্য রিড দ্য স্কেল অফ গিভেন মিটার্স। 1.3 কানেক্ট কারেক্টলি ভোল্ট মিটার, অ্যামিটার, ওয়াট মিটার অ্যান্ড এনার্জি মিটার টু এ গিভেন সার্কিট। জব নম্বর 1, জবের নাম হলো বৈদ্যুতিক পরিমাপ যন্ত্রসমূহের পরিচিতি এবং ব্যবহার। জব নম্বর 2, শো স্কিল ইন ভেরিফিকেশন অফ অহমস ল। 2.1 স্কেচ দ্য সার্কিট ডায়াগ্রাম ফর দ্য ভেরিফিকেশন অফ অহমস ল। 2.2 লিস্ট টুলস ইকুইপমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়াল রিকোয়ার্ড ফর দ্য এক্সপেরিমেন্ট। 2.3 প্রিপেয়ার দ্য সার্কিট অ্যাকর্ডিং টু দ্য সার্কিট ডায়াগ্রাম ইউজিং প্রপার ইকুইপমেন্ট। 2.4 চেক অল কানেকশনস বিফোর দ্য সার্কিট ইজ এনার্জাইজড। 2.5 ভেরিফাই দ্য ল বাই কালেক্টিং রিলেভ্যান্ট ডাটা। জব নম্বর 2, জবের নাম হল ওহমের সূত্রের সত্যতা নিরূপণ। জব নম্বর 3, শো স্কিল ইন ভেরিফিকেশন অফ কারশফস ল। 3.1 স্কেচ দ্য সার্কিট ডায়াগ্রাম ফর দ্য ভেরিফিকেশন অফ কারশফস ল। 3.2 লিস্ট টুলস ইকুইপমেন্টস অ্যান্ড ম্যাটেরিয়াল রিকোয়ার্ড ফর দ্য এক্সপেরিমেন্ট। 3.3 প্রিপেয়ার দ্য সার্কিট অ্যাকর্ডিং টু দ্য সার্কিট ডায়াগ্রাম ইউজিং প্রপার ইকুইপমেন্ট। 3.4
check all connections before the circuit is energized. 3.5 verify the loss by collecting relevant data. Job number 3 জবের নাম হলো কারশপের সূত্রের যথার্থতা যাচাইকরণ। জব নম্বর 4 ভেরিফাই দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সিরিজ অ্যান্ড প্যারালাল সার্কিট। 4.1 ড্র দ্য ওয়ার্কিং সার্কিট ডায়াগ্রাম। 4.2 লিস্ট টুলস ইকুইপমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস রিকোয়ার্ড ফর দ্য এক্সপেরিমেন্ট। 4.3 prepare the circuit according to the circuit diagram using proper equipment. 4.4 check all connection before the circuit is energized. 4.5 record data and verify that in a series circuit total voltage and resistance is equal to the summation of individual voltage and resistance respectively, but total current is equal to the individual current. 4.6 record data and verify that for a parallel circuit supply voltage is equal to the branch voltage, supply current is equal to summation of branch current. Job number 4 holo job naam series o parallel circuit er boishishto jachai koron. Job number 5 show skill in measuring the power of a electric circuit. 5.1 case the necessary circuit diagram of an electrical circuit with electrical load, ammeter, voltmeter and wattmeter. 5.2 prepare the circuit according to the circuit diagram using ammeter, voltmeter and wattmeter. 5.3 record the power measured by the wattmeter and verify the reading with that calculated from ammeter and voltmeter. 5.4 compare the measured data with that of calculated and rated power. জব নম্বর 5 হলো বৈদ্যুতিক লোডের পাওয়ার পরিমাপ করণ। জব নম্বর 6 শো স্কিল ইন মেজারিং দ্য এনার্জি কনজিউম ইন অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট। 6.1 ক্যাচ দ্য নেসেসারি ডায়াগ্রাম অফ অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট ওয়াট মিটার এনার্জি মিটার অ্যান্ড ইলেকট্রিক্যাল লোড। 6.2 prepare the circuit according to the circuit diagram user watt meter and energy meter. 6.3 record the energy measured by the energy meter and verify with that of calculated from watt meter for a fixed time. Job number 6 জবের নাম হলো বৈদ্যুতিক লোডে ব্যয়িত এনার্জি পরিমাপ করণ। জব নম্বর 7 শো স্কিল ইন ইউজ অফ হ্যান্ড টুলস ওয়ার্স অ্যান্ড ক্যাবেলস। 7.1 লিস্ট দ্য হ্যান্ড টুলস ইউজড ইন ইলেকট্রিক্যাল ওয়ারিং, আইডেন্টিফাই দ্য হ্যান্ড টুলস ইউজড ইন ইলেকট্রিক্যাল ওয়ারিং। 7.3 draw neat sketch of hand tools used in electrical wiring.
7.4 identify different types of wires and cables. 7.5 measure the diameter of the identify wire and cables using standard wire gauge SWG. 7 number job er naam holo tar ebong cable er khetre hostochalito jontropatir byabohar. Job number 8, show skill in preparing wiring circuit of two lamps control from two points separately. 8.1, catch a working circuit of two lamps control from two points separately. 8.2, make the wiring circuit using required materials and equipment, a wiring board. 8.3, test the connection of circuit by providing proper supply. Job number 8, job naam holo duti bati ke duti prithok point theke niyontroner wiring circuit prostut koron ba toiri koron. Job number 9, show skill in preparing wiring circuit of one lamps controlled from two point. 9.1, case a working diagram of one lamps controlled by two SPD tumbler switch. 9.3, test the connection of circuit by providing proper supply. 9.2, complete the wiring circuit using required material and equipment on wiring board. Job number 9, job naam holo ekti bati ke pithok bhabe duti point theke niyontron korar wiring circuit prostut koron. Job number 10, show skill in preparing wiring circuit of one bell with two indicating lamp control from two points. 10.1, case a working diagram of two bell with two indicating lamps controlled by two push button switch. 13.2, make the wiring circuit using required material and equipment in wiring board. Test the connection of circuit by providing proper supply. Job number 10, job naam holo ekti bell ke duti nirdeshok bulb er sahajye duti point hote niyontroner wiring circuit prostut koron. Job number 11, show skill in preparing wiring circuit of a fluorescent tube light. Catch a working diagram of a fluorescent tube light circuit. Make the connection of a fluorescent tube light circuit using required material and equipment. 13.3, test the connection of the circuit by providing supply. Job number 11 holo ekti fluorescent tube lighted wiring circuit prostut koron. Job number 12, find the transformation ratio of a transformer. 12.1, develop a circuit to perform the experiment. 12.2, select required equipment and material. 12.3, connect the components according to the circuit diagram. Check the connection. Record the primary EP and secondary ES voltage. 12.6, calculate the transformation ratio using the relation.
ES by EP equal to NS by NP equal to K. 12.7 Note down the observations. Job number 12 holo transformer er transformation ratio nirnoy karan. Last ba shesh job holo 13 start a single phase capacitor type motor ceiling fan with regulator. 13.1 Select the equipment and tools required for the experiment. 13.2 Sketch a working diagram . 13.3 Identify the two set up coil. 13.4 Connect the capacitor with the proper set of coil. 13.5 Connect power supply to the fan motor. 13.6 Test the rotation of the motor opposite direction by changing the capacitor connection. 13.7 Note down the observation. Job number 13 job er naam holo ekti capacitor type ceiling fan regulator er maddhome porichalona koron. Thanks. Any question? Class ti punoray dekhte YouTube link holo. Porisheshe dhonnobad shokolke. Thank you for all. Dhonnobad.